वेलकम बैक स्टूडेंट्स टेक्निक प्राइमरी क्लासेस चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। एखन आमरा आलोचना करब सेप्टेम्बर मासेर चतुर्थ श्रेणीर बांगलार मडेल एक्टिविटी टास्क। एर आगे तुम्हारे आमी इंग्रेजी एवं अंकेर सेप्टेम्बर मासेर एक्टिविटी टास्क करिएछि, जारा देखोनी तादेर जन्य लिंक डेस्क्रिप्शन बक्से देवा थाकबे, तोमरा सेखान थेके देखे नीते पारो। तो देखे नी बोतर देखा, प्रथम प्रश्न देखो, नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। बोतर देखा पावा ना कि सब समय भलो, बोतर परिचय दाओ। तो ये तुम्हारे बोतर परिचय तुम्हारा दीते बोले। देखो एर उत्तरे आमी कि लिखेछि, एर उत्तरे आमी लिखेछि, आमी एई जिनिसटाके जोदि एकटु छोटो करे नि ताहले तोमार देखते सुविधा हबे। देखो अमरेंद्र चक्रवर्तीर लेखा अमाजनेर जंगले गल्पे बोतो सम्पर्के अमाजनेर जंगले एई विश्वास छिलो जे तिनि अमाजनेर देवता एवं अंचलटाके विपद थेके रक्षा करेन। गल्पेर कथकेर चोखे बोतो खूब लम्बा आकृतिर जलज प्राणी, तार नाक ठोंट खूब सरु, लम्बाई से एक देढ़ हात एवं बोतोर माथाय मस्त बड़ो, माथा हच्छे मस्त बड़ो, मस्तिष्क मानुषेर मस्तिष्कर चेयेओ बड़ो। ঠিক আছে, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে বোতো সম্পর্কে আমাজন জঙ্গলে এই বিশ্বাস ছিল যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটাকে বিপদ থেকে রক্ষা করেন। গল্পের কথকের চোখে বোতো খুব লম্বা আকৃতির জলজ প্রাণী, তার নাক ঠোঁট খুব সরু, লম্বায় সে এক দেড় হাত এবং বোতো মাথা মস্ত বড়, বোতোর মাথা এবং মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়। তাহলে আশা করি এটা সকলের হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই। এখানে আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, দেখে নি। দেখো তোমাদের বইয়ে এটা পেয়ে যাবে। কি লিখবে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব, এটা আমি সাগর পাড়ি দেব কবিতাটি তারই লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। কি বললাম, পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার চলে আসছি আমরা পরের প্রশ্নে। তোমরা যারা লিখতে পারছো না তারা একটু পজ করে লিখে নাও। স্যার ক্লেমেন্স মার্কহাম কে ছিলেন, স্যার ক্লেমেন্স মার্কহাম কে ছিলেন। তো এইগুলো দক্ষিণ মেরু অভিযান, এগুলো কিন্তু সব তোমাদেরকে ক্লাসে করানো হয়েছে। যারা জানো না যে ক্লাসের ব্যাপারে তারা জেনে রাখো, সোম বুধ শুক্র সকাল 11টার সময় চ্যানেলে বিনামূল্যেই ইউটিউবে লাইভ ক্লাস করানো হয়, সেখানে তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। এছাড়াও যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে পুরনো ক্লাসগুলি দেখে নিতে পারো। দেখো দক্ষিণ মেরু অভিযানের প্রশ্নটা কি, স্যার ক্লেমেন্ট মার্কহাম কে ছিলেন। লিখবে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন স্যার ক্লেমেন্স মার্কহাম। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন স্যার ক্লেমেন্স মার্কহাম, যার সঙ্গে স্কট আলোচনা করেছিল, তাই তো? গল্পে তোমরা সকলেই পড়েছিল। সে আমি পারবো না, বক্তা কি পারবে না, সে আমি পারবো না, এটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো লিখবে লীলা মজুমদারের লেখা আলো নাটকে উক্ত বক্তব্যটির বক্তা অর্থাৎ শম্ভুকে তার পিসি এক সন্ধে বেলা দাদু ফিরছে না দেখে বারবার খুঁজতে যেতে বললেও সে ভয়ে যেতে চাইছিল না। এখানে শম্ভুর যেতে না পারার কথাই বলা হয়েছে। এগুলো বেশি বড় লেখার দরকার নাই, দুই নম্বর আছে, বেশি বড় লেখার দরকার নেই। ঠিক আছে, তোমরা সকলে পজ করে জিনিসটা লিখে নাও, পরে দেখছি কী আছে। এবার কিন্তু কিছু হলো না, কোন প্রসঙ্গে কথক একথা বলেছে, কিন্তু কিছু হলো না, কোন প্রসঙ্গে কথক একথা বলেছে। দেখো মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় শীর্ষক গল্পে দুই তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টি থামছে না দেখে কথকের পিস্তত ভাই পরামর্শ দিয়েছিল 100টা পুর কাগজে লিখে, মানে পুর বিভিন্ন নামের পাশে, নামের শেষে এগুলো পুর আছে জায়গার নাম, কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়,
সেই মতো কথক কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর এবং পৃথিবীর যত পুর আছে সেগুলো লিখে পুড়িয়েছিল, কিন্তু তাতেও বৃষ্টি থামেনি, সেই কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার উত্তর হলো এটা। 1.5 হয়ে গেল, এবার চলে আসছি 1.6। কী আছে ছয়ের দাগেরটা? ধলেশ্বরী খ্যাপা নদী, এই কথা বলা হয়েছে কেন? ধলেশ্বরী খ্যাপা নদী কেন বলা হয়েছে দেখে নিই। দেখো, রানী চন্দ এর লেখা আমার মার বাপের বাড়ি শীর্ষক গল্পে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে, কারণ নদীটি নিজের চলার তাল ঠিক রাখতে জানে না। নদীটির বেগ ও স্রোত প্রবল, তার বিশাল এলোপাথারি ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে, এই জন্য ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে। ঠিক আছে, আশা করি এটা সকলে লেখা হয়েছে, না তো পজ করে তোমরা লিখে নাও। মন উন্মন গো, কার মনের এমন পরিস্থিতি? দেখে নিই কার মনের এমন পরিস্থিতি। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নৌকার তিনজন মাঝি মল্লার মনের এরকম পরিস্থিতি। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নৌকার তিনজন মাঝি মাল্লার মনের এরকম পরিস্থিতি। ঠিক আছে, এবার দেখো পরেরটা, দেখো কি আছে। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এবং প্রত্যেকটা প্রশ্নের মান আছে 3, একটু বড় করে লিখতে হবে। উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই, উবা কি বুঝতে চাই? দুই একের দ্বারের আছে, উবা কি বুঝতে চাই? দেখে নি উবা কি বুঝতে চাই। দেখো অমরেন্দ্র চক্রবর্তীর লেখা, একটা র হবে এখানে, একটা র মিস হয়ে গেছে, ঠিক করে নিও, এখানে একটা র হবে। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা অ্যামাজনের জঙ্গলে গল্পে উবা লেখকের চোখের দিকে তাকিয়ে বুঝতে চাই লেখককে, লেখক কোথা থেকে এসেছেন, তিনি কোন পৃথিবীর মানুষ এবং সেই পৃথিবীটা কী রকম, উবা লেখকের চোখে বহুদূর দেখতে চাই। ঠিক আছে, আশা করি সকলের লেখা হয়ে গেছে, না তো ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। দেখো বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে, কারা এমনটি করবে? বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে, হ্যাঁ খুব সুন্দর কবিতাটা, আমি সাগর পাড়ি দেবো, সেখান থেকে নেওয়া হয়েছে দেখে নি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেবো কবিতায় নৌসেনা, সিন্ধু গাজী, মাল্লামাঝি, জেলেরা জলদস্যু এবং সমুদ্রের হিংস্র জন্তুদের বর্ষা দিয়ে বিধবে যদি তারা তার রাজ্যে আক্রমণ করে, তাহলে এ জেলে, মোল্লামাঝি, গাজী, সিন্ধু, নৌসেনা এরা জলদস্যু এবং সমুদ্রের হিংস্র জন্তুদের বর্ষা দিয়ে বিধবে যদি তারা রাজ্যে আক্রমণ করে। ঠিক আছে, এবার দেখিনি তিনের দাগেরটা কী আছে। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। তো সেই অভিজ্ঞতা লিখতে বলেছে, দেখো তোমরা লিখবে। নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট তার সহযাত্রীদের নিয়ে 1902 সালে নভেম্বর মাসে 19টি কুকুর সঙ্গে নিয়ে স্লেজ গাড়িতে চেপে দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেন। পথে স্কট ও তার সাথীদের তীব্র তুষারঝড়ের মুখোমুখি হতে হয় এবং কোনো রকমে প্রাণ হাতে নিয়ে তারা কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন। ঠিক আছে, এটাই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, বেশি বড় লেখার দরকার নেই, টু দি পয়েন্ট তোমরা লিখতে পারলে জিনিসটা ভালো হবে, সেক্ষেত্রে তোমাদের নাম্বারটাও ভালো আসবে। দেখো আলো নাটকে বাঁদুরদের গানের বক্তব্য কি, আলো নাটকে বাঁদুরদের গানের বক্তব্য কি? দেখো এখানে একটু ভুল হয়েছে, বাঁদুর হবে। লীলা মজুমদারের লেখা আলো নাটকে বাঁদুরদের গানের বক্তব্যটি হলো তাদের গুহাতে সোদা গন্ধ এবং সেই গুহা বন্ধ, সেখানে অন্ধকারে তারা সাদা দাঁত বের করে আর কালো ডানা মেলে বসে আছে এবং তারা আলো সহ্য করতে পারে না। তো এই বলে তো ভয় দেখাচ্ছিল যে, কিন্তু শম্ভু কিন্তু ঠিক বলেছিল যে যারা আলো সহ্য করতে পারে না তাদেরকে আমি আর কি ভয় পাবো, তাই তো? তোমাদের নাটকটা পড়ানো হয়েছে,
সে নাটকটা তোমরা গিয়ে দেখতে পারো। দেখো তারপরে দেখো অ্যাডভেঞ্চার বর্ষায় রচনাংশে কথক তার ছোট পিসিমার কথা কিভাবে স্মরণ করেছেন। মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় শীর্ষক গল্পে ছোট পিসিমা হবে, এখানে রট এক্সট্রা পড়ে গেছে। ছোট পিসিমা ছিলেন বিধবা, তিনি একা একা তার ভিটে এবং তার ছেলেদের আগলাতেন। তার প্রাণশক্তি ছিল প্রবল, তিনি প্রচণ্ড কাজ করতেন এবং রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারে দিতেন। চোর ডাকাত প্রতিবেশী এবং তার সন্তানেরাও কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারত না। এটা হচ্ছে 2.5 উত্তর। দেখো এবার 6 জায়গাটাতে চলে যাই। নৌকা পাড়ে লাগে তখন ভাই বোনেরা কি করে, নৌকা পাড়ে লাগে তখন ভাই বোনেরা কি করে দেখে নি। রানী চন্দের লেখা আমার মায়ের বাপের বাড়ি গল্পে যখন নৌকা পাড়ে লাগে তখন ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ে, এরপর তারা নলখাগড়ার বনে এবং বালির চরে ছোটাছুটি করে। এছাড়াও তারা গত রাতে রান্না করা লুচি আলুরদম হালুয়া ইত্যাদি জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়ে। তোমরা এই গল্প যখন পড়বে গল্পে তোমরা এটা দেখতে পাবে, ঠিক আছে। এবার চলে আসি পরেরটা। দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে, দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরে যাত্রা করতে তিনজন মোল্লা মাঝি নৌকা চালানো শুরু করে, সারা রাত ধরে তারা নৌকা বায়, দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে থাকা কঞ্চির বন, বনহাঁসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্যের দেখা মেলে, পানকৌড়ি জলে ডুব দেয়, নদীর পাড়ে দ্রুত সানসারে ঘোমটা পড়া বউ, ধীরভাবে চলতে চলতে নৌকা থেকে এইসব দৃশ্য মাঝিদের চোখে পড়ে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা পজ করে এটা লিখে নিতে পারো। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু, বলেছে কর্তা খণ্ডকে বাড়াও, কি বলেছে, কর্তা খণ্ডকে বাড়াও। তো দেখো কর্তা খণ্ডকে এবং তারপরেরটা বলছে ক্রিয়াখণ্ডকে, একটা জিনিস মনে রাখবে, আগে বলি কর্তা খণ্ডকে বাড়াও বলতে কি বোঝাতে চেয়েছে। দেখো বাক্যের মধ্যে তিনটে জিনিস দিয়ে বাক্য তৈরি হয়, একটা হচ্ছে কর্তা, কর্ম এবং ক্রিয়া। তো কর্তা খণ্ডকে বাড়ানোর অর্থ হচ্ছে যে বাক্যের যে কর্তা আছে তার আগে এমন কিছু শব্দ বসাতে হবে যাতে সেই শব্দটা সেই কর্তার সম্বন্ধে বোঝানো হয় এবং তার ফলে বাক্যটা যাতে বাড়ে। এবং ক্রিয়াখণ্ডকে বাড়াও বোঝাতেও সেই একই কথা বলা হয়েছে, বাক্যের যে ক্রিয়াটা হবে সেই ক্রিয়াটা কী হবে, ক্রিয়াটার কে বোঝানোর জন্য ক্রিয়ার আগে কিছু শব্দ বসাতে হবে, সেই শব্দ দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে যে ক্রিয়াটার কথা, ঠিক আছে। তাহলে এবার দেখো কি হয়েছে, ক্রিয়াখণ্ডকে বাড়াও এবং কর্তাখণ্ডকে বাড়াও। মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু, এখানে কি হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, সবসময় কিন্তু কর্তাখণ্ড এবং ক্রিয়াখণ্ড এই দুটোকেই কিন্তু বাড়ানো যায়, কর্মখণ্ডকে কিন্তু বাড়ানো যায় না, এটা মনে রাখবে, ঠিক আছে। ভারত, তারপরে দেখো কর্তাখণ্ডকে বাড়ানোটা কী হবে, ভারতবর্ষের বিখ্যাত সাঁতারু মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু। তাহলে ভারতবর্ষের বিখ্যাত দেওয়া হলো মাসুদুর রহমানকে পরিচয় করানোর জন্য। আর এই কর্তাখণ্ডকে বাড়ানোকে কী বলে, উদ্দেশ্য সম্প্রসারক, এটা তোমাদেরকে এক্সট্রা বলে রাখলাম। কোনো বাক্যে যদি কর্তাখণ্ডকে বাড়ায় তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক, ঠিক আছে, উদ্দেশ্য সম্প্রসারক। এবার দেখো সৌগত বই দিল, ক্রিয়াখণ্ডকে বাড়াও, ক্রিয়াখণ্ডকে বাড়াও, কি আছে, সৌগত বই দিল, ক্রিয়াখণ্ডকে বাড়ালে পায়। সৌগত দিল, দেওয়াটা হচ্ছে ক্রিয়া, তাহলে সৌগত ইতিহাস বই দিল, কি দিল, ইতিহাস বই দিল, তাহলে এটাকে বলবো আমরা বিধেয় সম্প্রসারক, এটাকে আমরা বলবো বিধেয় সম্প্রসারক, ঠিক আছে।
এবার দেখো নির্দেশ অনুযায়ী কর্ম এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য রচনা করো। তো দেখো কর্ম সব ভারতীয় দেশকে হচ্ছে কর্ম, ভালোবাসেন হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা যদি লিখি সব ভারতীয়ই দেশকে ভালোবাসেন, তাহলে কর্ম হয়ে গেল দেশকে, ক্রিয়া হয়ে গেল ভালোবাসেন। আর বাক্যটি কী হলো? বাক্যটি হলো সব ভারতীয়ই দেশকে ভালোবাসেন। সম্পূর্ণ বাক্যটি হলো সব ভারতীয়ই দেশকে ভালোবাসেন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এরপরে আমরা এর আগে আমরা কি এনেছি? ইংরেজি অঙ্ক, এখন করলাম বাংলা। এরপরে আমরা পরিবেশ এবং স্বাস্থ্য আনবো। তো তোমরা তার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং এছাড়াও এগুলোর পরেও তোমাদের সবকটা সাবজেক্ট একসঙ্গে কম্বাইন করে একটা আলাদা ভিডিও আনা হবে। সেই ভিডিওতে সবকটা সাবজেক্ট তোমরা একসঙ্গে পাবে। তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই।